যে কোনো গ্রহ অর্থাৎ বিশেষ করে শুভ গ্রহ সে বৃহস্পতি হোক বা বুধ শুক্র যে কোনো শুভ গ্রহ বা পাপগ্রহ গ্রহ দ্বারা দৃষ্ট কখনো শুভ নয় শুক্রের যেমন শত্রু গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গলের সঙ্গে সহাবস্থান যেমন শুভ নয় দৃষ্ট কিন্তু কখনো শুভ নয় একটি কথা মনে রাখতে হবে যে জ্যোতিষশাস্ত্র মতে সহাবস্থানের থেকে দৃষ্ট সবচাইতে বেশি অশুভ অর্থাৎ শুক্র যে মঙ্গল দৃষ্ট শুক্র মঙ্গলের সহাবস্থানের থেকে যত না ক্ষতিকর চার চাইতে বেশি ক্ষতিকর শুক্র মঙ্গল দৃষ্ট অবস্থায় অর্থাৎ মঙ্গলের চতুর্থ দৃষ্ট শুক্রের ওপর শুক্রের ওপরে দৃষ্ট রাহু সপ্তম দৃষ্ট অর্থাৎ যে গ্রহ শুভগ্রহ বা কোনো গ্রহ যখন নিচস্থ থাকবে তার উপর যখন একাধিক শত্রুগ্রহ দৃষ্ট দেবে সেটা কিন্তু জন্মছকে ছকে দিক থেকে কিন্তু নানাবিধ অশুভ ফল দান করে অর্থাৎ এই ক্ষেত্রে এইভাবে এই কোনো জাতক জাতিকার যদি জন্মছকে শুক্র নিচস্থ থাকে বা তার উপর যদি অশুভ গ্রহ মূলত তার শত্রুগ্রহ দৃষ্ট দেয় সহাবস্থানের থেকে দৃষ্ট অশুভ অর্থাৎ মঙ্গল মঙ্গলদিষ্ট রাহুদিষ্ট এগুলো কিন্তু কখনো শুভ নয় তার জীবনে কিন্তু শারীরিক নানারকম প্রতিকূলতা আসে মহিলাদের ক্ষেত্রে ফিমেল ডিজাইজগুলো আসে এবং দেখা যায় যে রক্তজনিত ব্যাধি জাতক জাতিকার জীবনে কিন্তু অল্প বয়স থেকে আসে অর্থাৎ যেগুলোকে আমরা সুগার থাইরয়েড বা নানারকম ব্লাড প্রেশার এই জাতীয় ইউরিক অ্যাসিড এই জাতীয় সমস্যাগুলো কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রবল আকার ধারণ করেন প্রবল প্রবল আকার ধারণ করে তাদের জীবনে এবং প্রস্রাবজনিত সমস্যা কিডনিগত সমস্যা এগুলো কিন্তু তাদের জীবনে আসে যদি কখনো শুক্র নিচস্থ শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট থাকে শত্রুগ্রহ যুক্ত তাও ভালো অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু শত্রুগ্রহ দৃষ্ট কখনো ভালো নয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়ায় তার জীবনে সে কখনো সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তারা একটু মানে কুভাসি হয় এবং তাদের কোনো ক্রিয়েটিভ সংক্রান্ত কোনো জীবন তাদের সাফল্য আসে না তাদের এগুলো ভালো লাগে না কখনো তারা অন্য প্রকৃতির হয় অন্য জগতের হয় যাই হোক